উত্তর প্রদেশের লোনির বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জার ওয়েব সিরিজ পাতাল লোক দেখতে বসে রেগে ফায়ার। এমনিতেই লকডাউনের বাজারে অনুষ্কা শর্মা প্রযোজিত পাতাল লোক ওয়েব সিরিজ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে এমন ওয়েব সিরিজ মোটেও পছন্দ হয়নি নন্দকিশোরের। অনুষ্কা শর্মার নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি, সঙ্গে এটাও দাবি করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি যেন তাকে অবিলম্বে ডিভোর্স দিয়ে দেন। পাতাল লোক ওয়েব সিরিজের মাত্রাতিরিক্ত হিংসা দেখানো হয়েছে বলে দাবি তার। এছাড়া সাম্প্রদায়িক হিংসার ছবিও রয়েছে, তাই জাতীয় নিরাপত্তা আইনে আওতায় অনুষ্কা শর্মার নামে অভিযোগ দায়ের করেছেন নন্দকিশোর। বিজেপি বিধায়ক দাবি করেছেন অনুমতি না নিয়েই এই ওয়েব সিরিজে তার ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ওয়েব সিরিজ তার নির্মাতারা সাম্প্রদায়িক হিংসার ছবিও দেখিয়েছেন বলে তার অভিযোগ। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেরকারকে ইতিমধ্যে তিনি এই নিয়ে একটি চিঠিও লিখে পাঠিয়েছেন। হ্যাশট্যাগে অ্যান্টি হিন্দু অনুষ্কা শর্মা লিখে টুইটারে পোস্ট করেছেন তিনি। এমনকি পাতাল লোক ওয়েব সিরিজ অবিলম্বে ব্যান করারও জোরালো দাবি জানিয়েছেন নন্দকিশোর। পাতাল লোক ওয়েব সিরিজ দেশ ও সমাজের পক্ষে মোটেও ভালো বার্তা দেবে না এমনই দাবি তার। অর্থাৎ আপনি ধর্ম নিয়ে, হিন্দু মুসলিম সম্প্রদায় নিয়ে দাঙ্গা করতে পারেন, কিন্তু সেই দাঙ্গা নিয়ে কোনো গল্প, কোনো সিনেমা দেখানো যাবে না। অদ্ভুত এক দেশ আমাদের এই ভারতবর্ষ। নন্দকিশোরের দাবি, এই ওয়েব সিরিজ হিন্দুত্ববাদী সংগঠনগুলি সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করছে, যার ফলে হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি সম্পর্কে মানুষের কাছে ভুল তথ্য যাবে। পাতাল লোকে দেশের বিরুদ্ধে অনেক কিছু দেখানো হয়েছে বলেও তার অভিযোগ। পাতাল লোকের একটি দৃশ্যে একটি পেপার কাটিং দেখানো হয়েছে, যেখানে গাজিয়াবাদের ইউপি গেটের উদ্বোধনের ছবি দেখানো হয়েছে। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন নেতা রয়েছেন। নন্দকিশোরের মুখও দেখা গিয়েছে সেখানে, আর তাতেই তিনি বেজায় চটেছেন। রাগের মাথায় আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। বিরাটের কাছে তিনি আর্জি রেখেছেন, তুমি প্লিজ অনুষ্কাকে ডিভোর্স দিয়ে দাও।